আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকে আমরা ইসমে আজম সম্পর্কে জানব। আর এই ইসমে আজমটা হলো এমন কালিমা যেটার মাধ্যমে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার বান্দাকে বান্দিকে খালি হাতে ফিরিয়ে দেন না। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা এবং বান্দিদের দোয়া কবুল করেন। তো বন্ধুগণ, সেই ইসমে আজমের বাংলা এবং আরবি উচ্চারণ সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখে নিব এবং জেনে নিব। তো সম্পূর্ণটা দেখতে জানতে ধৈর্য ধরে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা দেখে নিচ্ছি। আজকে যে ইসমে আজমটা আমি বর্ণনা করছি এটা বুখারি শরীফ থেকে হযরত আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই ইসমে আজম এমন একটা কালিমা আছে যে কালিমাগুলো পাঠ করে তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করা হবে, কখনোই ফিরিয়ে দেওয়া হবে না। তো সেই ইসমে আজমটা হলো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারো বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে বোঝার সুবিধার্থে আমি আবারো বলছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবং ইসমে আজমের ক্ষেত্রে আরও কয়েকটা রেওয়ায়াত আছে, সব থেকে বেশি প্রসিদ্ধ রেওয়ায়াত হলো এটি যেটা আমি বর্ণনা করেছি বুখারী শরীফ থেকে আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটা বর্ণনা করা হয়েছে। তাছাড়া অন্যান্য সাহাবাদের থেকে আরও কয়েকটা ইসমে আজম আছে, কেউ কেউ বলেন আল্লাহ আল্লাহ, এই শব্দটাই ইসমে আজম, এটার মাধ্যমে দোয়া করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। অবশ্যই আপনাদের মনের যেই কামনা বাসনা আছে আপনারা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট মাগরিবের পূর্বে অথবা তাহাজ্জুদের সময় এই ইসমে আজমটা 3 থেকে 7 বার পাঠ করবেন। এবং এই ইসমে আজমটা পাঠ করার পর এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করবেন। এই দোয়াটা যদি কেউ করে আল্লাহ তাআলার নিকট হাত তুলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তার এই দোয়াটা কবুল করেন। এবং তাহাজ্জুদের সময় এই ইসমে আজমটা পাঠ করলে পূর্বে নামাজ পড়ে নেবেন, মাগরিবের পূর্বে নামাজ পড়তে হবে না, সরাসরি ইসমে আজম পাঠ করবেন। তো বন্ধুগণ, কথা দীর্ঘায়িত না করে আলোচনাটা এখানেই শেষ করে দিচ্ছি। তো এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের সাথে সাবস্ক্রাইব করে দিবেন। তাছাড়া আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। সেই চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মঙ্গল কামনা করছি, সুস্থতা কামনা করছি এবং সকল দিক থেকে আয় উন্নতি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।